সহযোগিতায় আছে রানা। সো জামিল ভাই আমাদের সঙ্গে একটু টেকনিক্যাল কারণে হয়তো বা ঢুকতে দেরি হচ্ছে, উনি এখনই ঢুকে যাবে। সো আমি আমার সঙ্গে এখন আছে মহসেনা এবং রানা, ওদেরকে আগে অভিনন্দন জানাই। কেমন আছেন আপনারা? ধন্যবাদ রাফি ভাই, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। তো আজকের আয়োজনটা তো শুনলেন, এবং আমার মনে হয় যে যে কথাটা আমি বলতে চাই প্রথমে সেটা হচ্ছে যে আমাদের এখানে এমন একটা সময় আমরা অতিবাহিত করছি, আমার মনে হয় সেটা আগেও ছিল, আমি যে এখন হয়েছে তা না, সেটা হচ্ছে যে জামিল ভাই আসলে চেষ্টা করছেন, উনি ঢুকতে পারছেন না। তো আমি একটু চেষ্টা করে দেখি জামিল ভাইকে কিভাবে হেল্প করা যায়। এরকম তো হওয়ার কথা না, আর জামিল ভাই তো খুব পার্টিকুলার আমি জানি। সো স্ট্রিমিংটি কেন ঢুকতে পারছেন না বুঝতে পারলাম না, আপনারা তো ঢুকে গেছেন, সেম লিঙ্ক আমি সবাইকে পাঠিয়েছি। যেটা বলছিলাম যে এই যে একটা পপ কালচার, এটা আসলে সবসময় ছিল বা পপুলার কালচার যেটা আমরা বলি, সেইখানে মানে এই ভাবনাটা কিভাবে আসলো, আমি মহসেনাকে দিয়ে যদি শুরু করি, জি, এই 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 থিয়েটারের ভাবনাটা, এই থিয়েটারের ভাবনা, এরকম কাজ হচ্ছে সব জায়গায় হচ্ছে সারা পৃথিবীতে, আপনি যদি খেয়াল করেন, ঘরে বসেও খেয়াল করা যায় যে এরকম কাজ হচ্ছে এখন। এখন আর ওই ধারণাটায় কোথাও সীমাবদ্ধ নাই যে থিয়েটার হবে হচ্ছে একদম প্রসেনিয়াম মঞ্চের ভেতরে গিয়ে। আমাদের এখানে যে চর্চা, আমরা দুই ধরনের চর্চাই করি, একটা প্রসেনিয়ামের আর একটা প্রসেনিয়ামের বাইরে। এই এইটা আসলে এসেছে চিন্তাটা, আমরা এরকম কাজ দেখতে পছন্দ করি এবং সবসময় করতে চেয়েছি। একটা শঙ্কা ছিল যে আমাদের এখানে দর্শক কিভাবে পার্টিসিপেট করবে এবং কিভাবে এটাকে গ্রহণ করবে, ওই শঙ্কাটা ছিল। কিন্তু এরকম কাজ করার ইচ্ছা অনেক আগেই ছিল, এই ড্রয়িং রুমে থিয়েটার বা থিয়েটারকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া, এই চিন্তাটা অনেক আগে থেকেই ছিল। মনে করেছি যে প্রয়োজন, যে একটা নির্দিষ্ট জায়গায় মানুষের পক্ষে এসে থিয়েটার দেখা এখন আসলেই খুবই কষ্টসাধ্য। এবং আমার, আমি নিজেও যখন হিসাব করে দেখি যে একবেলা থিয়েটার দেখতে গেলে আমার একটা বিকেল পুরা একদম 5-6 ঘন্টার মতো একটা সময় চলে যায়, তা আমি কি, আমি নাটকের স্টুডেন্ট হয়ে বা নাটকে কাজ করি বলে হয়তো আমি দেখবো, আরেকজন কেন এই সময়টা ইনভেস্ট করবে। তো সেখানে আমরা সবসময় চাচ্ছিলাম যে থিয়েটার যদি নিয়ে যাওয়া যায় মানুষের কাছে, এবং সেই নিয়ে যাওয়াটা এরকম না যে জোর করে আমি মান কমিয়ে সব দিক ছেড়ে ছুড়ে নিয়ে গেলাম, কারণ যখনই আমরা মানুষের কাছে নিয়ে যাব এটাকে খুব সহজ হতে হবে যাতে সহজে এটা করা যায়। তো যখন আমরা এই রকম একটা নাটক দেখলাম, ডানকান ম্যাকমিলানের এভরি ব্রিলিয়ান্ট থিং, তখন আমরা একদম নিশ্চিত ভাবে বুঝলাম যে এই নাটকটা এরকম ভাবে করা যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই নাটকটা দেখা গিয়েছে বাইরে যারা করেছেন তারা এরকম অডিটোরিয়ামে গিয়েই করেছেন, বেশিরভাগ যে ভিডিও গুলো দেখা যায়, বা অন্য ভাবেও করতে পারেন। কিন্তু আমাদের একেবারেই মনে হলো যে এটা এটা আমরা একদম ড্রয়িং রুমে করতে চাই, এবং এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হওয়া উচিত এটা যে আমরা ঘুরে ঘুরে এই কাজটা করব। যতদিন এই কাজটার চাহিদা থাকবে ততদিন আমরা ঘুরে ঘুরে করব। এবং ডেফিনেটলি এখন আমাদের এই এই জায়গার সাথে পরিচিত হওয়া উচিত, যেখানে আমরা সবাই যেখানে দর্শক অংশগ্রহণ করবে, দর্শক নিষ্ক্রিয় ভাবে বসে থাকবে না। আমাদের এখানে অনেক উদাহরণ আছে, যেমন মন্ত্রাসেও আমরা যেটা করেছি যে দর্শকের সাথে সরাসরি কথা বলেছি, সামনে এসে কথা বলি, কিন্তু তার মাঝখানেও একটা দেয়াল দেয়াল থাকতো, একটা দূরত্ব থাকতো, যেটা এই নাটকটাতে নাই। এবং এটা একটা সচেতন ভাবে এই চেষ্টাটা ধন্যবাদ মহসেনা। জামিল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জামিল ভাই আপনাকে অভিনন্দন আমাদেরকে সময় দেবার জন্য, একটু টেকনিক্যাল কারণে হয়তো বা একটু দেরি হয়ে গেছে। সো জামিল ভাই,
জানুয়ারি শুনতে পাচ্ছেন? জি জি না আমি আপনাকে অভিনন্দন যে আমাদেরকে সময় দেবার জন্য, এবং সরি যে একটু টেকনিক্যাল কারণে আপনার হয়তো একটু ঢুকতে 5 মিনিট লেট হয়ে গেছে। তো আমরা যা শুরু করছিলাম যে মহসনার সাথে কথা বলছিলাম যে এই ড্রয়িং রুম থিয়েটার এই ভাবনাটা থেকে, তো ওর ভাবনাটা জানালো। সো অভিনন্দন আবারও, শুধু সময় দেবার জন্য না, নাটকটা আমি দেখলাম এবং সব সময় যেটা হয় আমার কাছে, আমি ঠিক করেছি আসলে আমার যা বয়স হয়েছে এবং কাজের অভিজ্ঞতা হয়েছে সব কিছু মিলিয়ে আমরা এখন আমার মনে হয় সময় এসেছে খুব স্ট্রেট কথা বলার। সো আমাদের যদি কাউকে ভালো লাগে সেটা আমরা স্ট্রেট বলে ফেলবো। তো আমি আসলে অপেক্ষা করে থাকি জামিল ভাইয়ের প্রোডাকশনের জন্য। আমার কাছে জামিল ভাইয়ের প্রোডাকশন বিস্ময়কর, সব প্রোডাকশন জামিল ভাইয়ের। সো সত্যি হ্যাঁ, সেটা নিয়ে অনেকের অনেক রকম দ্বিমত থাকতে পারে, বলতে পারে যে না এটা ভালো হয়েছে বা এটা জামিল ভাইয়ের থেকে যে এক্সপেক্ট করেছিলাম সেটা হয়নি, কিন্তু আমি বোধহয় একরকম এখন আমার মতো নিশ্চয় অনেকেই আছেন খুবই ভক্ত, এবং আমার মনে হয় যে জামিল ভাই আমি খুব মানে অধীর আগ্রহে অপেক্ষা করি যখন ওনার প্রোডাকশন দেখতে চাই যে উনি নতুন কি দেবেন, এবং উনি বরাবরই নতুন কিছু দেন, এবং সেটা আমার মনে হয় আমার মতো যারা দর্শক আছেন এবং আমার ধারণা বদ্ধমূল ধারণা সাধারণ দর্শকেরও কাছে এটা একটা বিস্ময়কর একটা ব্যাপার। তো জামিল ভাই আপনার এবারের প্রোডাকশনটা আমি বলবো ডিজাইনের দিক থেকে সবকিছু দিক থেকে অন্যরকম, আপনার ভাবনাটা যদি শুনি, এটা কি শুধু করোনাকালীন সময়ের জন্যই ভাবনা নাকি যে মানে কি ভাবনা থেকে এটা করলেন বেছে নিলেন এই এই প্রোডাকশনটা? প্রথমত নাটকটা আমার খুব পছন্দ হয়েছে, এবং নাটকটা মোসিনাই আমাকে দিয়েছিল পড়ার জন্য, তো আমার কাছে খুব পছন্দ হয়েছে। নাটকটা যে কথা বলে, বেঁচে থাকার কথা বলে আর আত্মহত্যা বা আত্মহননের বিরুদ্ধে কথা বলে, কাছে বিষয়বস্তুটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তারপর গল্প বলার একটা বিষয় আছে এখানে, যে গল্প বলাটা আমি দীর্ঘদিন এই গল্প বলার সাথে যুক্ত আছি, এই কারণে যে আমাদের দেশজ নাট্যক্ষেত্রে এই গল্প বলাই হয়, বর্ণনাত্মক যে রীতি সেখানে গল্প বলে গান দিয়ে, কিন্তু এখানে গল্প বলে একেবারে কথায়, দৈনন্দিন জীবনের কথা। এখানে গান আছে কিন্তু সেটা অভিনেতাও গান গায় এবং প্লেব্যাকও হয়, পেছন থেকে গানটা আসে। তো এই গল্প বলার রীতিটার প্রতি আমার একটা আগ্রহ সবসময় ছিল, এবং এখানে একটা ভিন্নভাবে গল্পটা বলা হচ্ছে। আর আপনি দেখবেন যে একেবারে লিনিয়ার কনস্ট্রাকশন, এটা এটার ভেতরে একেবারে শুরু থেকে শুক্রবার যেখান থেকে ঘটনা শুরু সেখান থেকে একেবারে শৈশব থেকে একেবারে শেষ বয়স পর্যন্ত যেভাবে যায়, একটা লিনিয়ার কনস্ট্রাকশনে একেবারে পরিষ্কারভাবে গল্প বলে, কিন্তু গল্পের বাঁকগুলো অসাধারণ যেভাবে দর্শকের আগ্রহটা ধরে রাখে, যে এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমাদেরকে অ্যাডাপ্ট করতে হয়েছে এবং অনুবাদ করে অ্যাডাপ্ট করতে হয়েছে আমাদের কনটেক্সটে, সেটা আলাদা বিষয়। কিন্তু আরেকটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে আমাকে, আমি মনে করি আমার আমার যারা নিন্দুক যাকে যারা আমাকে ক্রিটিসাইজ করেন তাদের কথা আমি খুব মন দিয়ে শুনি এবং বোঝার চেষ্টা করি যে ঘটনাটা কী। তো দুটো বিষয় আমি আমার কাছে সবসময় কানে আসতো এবং নানাভাবে শুনতাম, যে একটা হচ্ছে আমার মঞ্চে প্রচুর আলো এবং মঞ্চের কারিগরি জায়গাটা অনেক ভারী হয়ে যায় বা অনেক বেশি করে আমি করি, এবং তারা মনে করেন যে অভিনয়ের জায়গাটা তারা তারা যেভাবে দেখতে চান সেভাবে দেখতে পারেন। তো আমার অনেকদিনই ইচ্ছা ছিল যে এটা চেষ্টা করে দেখা যে আমি এখানে দাঁড়াতে পারি কিনা, এবং আমার ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আমার শিক্ষক এক শিক্ষক ছিলেন যিনি আমাকে বারবার বলতেন যে একেবারে সাদা আলোয় করা উচিত তোমার জন্য কাজগুলো, কারণ তোমার নিজের উপর আস্থা রাখা উচিত যে তুমি পারো করতে, এবং আলোতে না গিয়ে সেটে না গিয়ে একদম অভিনেতাকে খোলামেলা একদম পরিষ্কার আলোয় দাঁড় করানো। আরেকটা বিষয় ছিল, তো এইটা আমার 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 একটা চ্যালেঞ্জ, আমার নিজের কাছে একটা চ্যালেঞ্জ ছিল আমি এটা করতে পারছি। আর দ্বিতীয় একটা কথা ছিল যে রিজওয়ানের পরে আমি এটা শুনেছিলাম, শুনেছিলাম না পত্রিকায় দেখেছিলাম, একটা পত্রিকায় ছাপা হয়েছিল, আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠ এক নাট্যকার এবং যাকে পরিচালক এবং সংগঠন করেন দল, যাকে আমি নিজেও প্রচন্ড পছন্দ করি এবং শ্রদ্ধা করি, তার একটা কথা ছিল একটা পত্রিকায় তিনি লিখেছিলেন যে আমরা নাকি রিজওয়ানে অহেতুক টাকা খরচ করি, টাকা খরচ করেছে অহেতুক এক, এবং দ্বিতীয় যেটা মনে হয়েছে বলেছে সেটা হচ্ছে যে ফিরে গেছেন অনেক সময়, অনেক দর্শক নাকি এই নাটকটা দেখে রিজওয়ান দেখে নাকি ফিরে গেছেন, পছন্দ হয়নি তার এই জায়গাটা।
তো আমার ইচ্ছা ছিল কখনো করে দেখা, যে আচ্ছা ঠিক আছে আমরা তো রিজওয়ানে তো আমরা টাকা নিয়েছি এটা মন্ত্রণালয় থেকে 10 লাখ টাকা, ইন এফেক্ট 8.5 লাখ টাকা, এবং যেটাকে পরে অনেক জায়গায় কানাকুশ এবং আমি যেটা শুনেছি বলা হয়েছে 30 লাখ টাকা নাকি আমরা নিয়েছি, কিন্তু এটা একেবারে 10 লাখ টাকা অনুদান থেকে আমরা পেয়েছি 8.5 লাখ টাকা, এবং জীবনের রাজনৈতিক বাস্তবতায় আমরা 10 লাখ টাকা অনুদান থেকে 8.5 লাখ টাকা পেয়েছিলাম। কিন্তু এই কথাটা কেউ বলেন না যে মন্ত্রাস কিন্তু আমরা কারোর কাছ থেকে অনুদান নিয়ে করিনি, একদম আমার নিজের পকেট থেকে টাকা দিয়ে করেছি, মানে আমাদের টাকায়। তো এটা কিন্তু কারো অনুদান না, এটা কোন মাল্টিন্যাশনাল কর্পোরেশনের কাছে হাত পাতা না, কোন বিজ্ঞাপন না, এই কথাটা কিন্তু শুনি না তখন যে এটা করতে পারে। ওখানে আমাদের লোকসান হয়েছে মন্ত্রাসে, যেহেতু আমরা খুব লিমিটেড দর্শক ছিল আমাদের করোনাকালীন সময়ে, এখানে আমরা মাত্র অর্ধেকের কম ক্যাপাসিটিতে আমরা দর্শক বসাতে পেরেছিলাম এবং 19টা শো করতে পেরেছিলাম, কিন্তু আমরা পাইনি, আমরা ডেটস পাইনি, আমরা যদি আরো কিছু ডেটস পেতাম তাহলে আমরা আমার মনে ব্রেক ইভেন করতে পারতাম, কিন্তু ওখানে 4 লাখ টাকা লোকসান করেছি আমরা। তো সেইবার এই জন্য এবার আমারও আরেকটা জিদ ছিল যে এটা দেখা যে আমরা পারি কিনা, নিজে টাকাটা তুলেছি আমরা, এটা এটা আমার ব্যক্তিগত টাকা না, এটা একেবারে এরা এই সোহেল রানা এবং মহসিনা এরা মিলে এবং আমার সাথে আমরা তিনজন মিলে আমরা ওয়ার্কশপ করেছি, ওয়ার্কশপ করে আমরা টাকা তুলেছি। 1 লাখ টাকা হয়নি, 85,000 টাকার মতন, রানা আরো ভালো বলবে বা আর একটু বেশি কম হবে, ওই টাকা সব খরচ টরচ মিলে আমাদের হাতে ছিল এই টাকা, এবং আমরা চেষ্টা করেছি ওই টাকার ভেতরে থেকে, তার একটু বেশি গেছে কারণ আমাদের এখানে একটা বড় খরচ গেছে, তা হচ্ছে আপনার এখানে আমাদের রয়্যালটি দিতে হয়েছে পার শো প্রায় 5,000 টাকা। তো এইটা নিয়ে সবকিছু নিয়ে আমরা একেবারে নিজের পায়ে দাঁড়িয়েছে, এখানটা একেবারে স্পর্ধা, নিজে টাকাটা তুলেছে, কোনো মাল্টিন্যাশনাল কর্পোরেশনের কাছে হাত পাতেনি, রাষ্ট্রের কাছে হাত পাতেনি, কোনো বিজ্ঞাপন নেয়নি, এবং তারপরে এই প্রযোজনাটা করেছে খুব কম পয়সায়, এবং করে তারপরে দর্শকের কাছাকাছি গেছে, গল্পটা বলেছে এমন ভাবে যে এখানটা একেবারে সাদা আলোয় এবং দর্শকের পার্টিসিপেশন কাছে, এই জিনিসটা অনেকভাবে চেষ্টা করেছেন অনেক নাট্যকার, যেটা আমার কাছে এই নাটক করতে গিয়ে খুব চ্যালেঞ্জিং লেগেছে এবং খুবই ভালো লেগেছে, এবং বড় একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা রিহার্সাল করেছি কিন্তু দর্শকের পার্টিসিপেশন ছাড়া, আমাদের শেষ আমরা 13টা রান থ্রু করেছি কিন্তু 13টা রান থ্রুর একটার ভেতরেও আমরা কিন্তু দর্শক আনতে পারিনি, পুরো দু একজন ছিলেন, দু একজন আমাদের বন্ধুজন বা স্পর্ধার সদস্য কিংবা এরকম ছিলেন দু একজন, কিন্তু ফুল হাউস বসিয়ে আমরা দেখতে পারিনি। আমাদের প্রথম যে প্রেস শোটা হয় সেদিনই আমরা কেবল তাও সেদিন ফুল হাউস হতে পারেনি কারণ সবাই আসতে পারেনি, এবং সেখানটাও আমরা কিন্তু এই প্রথম শো করেছিলাম যে রিহার্সাল করেছিলাম আমরা যেখানটা দর্শকের উপস্থিতিতে, কাজে অল ক্রেডিটস মহসিনা এবং রানাকে, যে এরা একেবারে কোনো রকম ভাবে দর্শকের উপস্থিতি ছাড়াই তারা রিহার্সাল করে তারা কিন্তু দর্শকের সামনে যখন প্রথমবার গেছে, হ্যাঁ অনেক টেনশন ছিল, অনেক ভয় ছিল, অনেক উত্তেজনা ছিল, কিন্তু সেটা উতরিয়ে পেরেছে এবং এই জায়গাটা তৈরি করতে পেরেছে, কারণ এই পুরো নাটকটায় প্রচুর সময় আপনি যে দেখেছেন এবং যারা দেখেছেন অন্যরা তারাও জানেন, অনেক জায়গায় কিন্তু দর্শক এসে পার্টিসিপেট করেন, তাদের একটা কাঠামো থাকে, কিন্তু তারা যে কোন কথাটা বলবেন এবং কিভাবে বলবেন কোন জায়গায় তারা টেনে নিয়ে যাবেন সেটা ঠিক নেই। গত একটা শোতে বলেছিলেন যে কুকুরটার কথা, যে কুকুরটা মারা গেছে যখন দ্বিতীয়বার মেয়েটি ফোন করে তার শিক্ষকের কাছে, এবং যদি এটা ছিল হ্যান্ড পাপেট যে দর্শক বলে যে কুকুরটা মারা গেছে, তো এই এই জায়গাটা থেকে কিন্তু তৈরি করতে হবে, এবং অভিনেতা সেটা তৈরি করতে পেরেছে। কাজে দর্শকের পার্টিসিপেশন, ওই যে আপনার মনে আছে আমাদের বাদল সরকারের পার্টিসিপেশন, যে এবং ইন্দ্রজিৎ নাটকে যেখানে 4 জন অভিনেতা দর্শকের সারি থেকে মঞ্চে গিয়ে উঠে কাজ করেন, সেটা ছিল আমাদের শৈশবকালের, মানে আমাদের আমরা যখন একেবারে হাতে খড়ি নাটকের সেই সময়কার কথা, যে আমাদের বিস্ময়কর লাগতো ওই জায়গাটা, যে দর্শকের ভেতর থেকে যখন চলে আসে একদম রোমাঞ্চকর একটা জায়গা তৈরি হতো, কিন্তু এখানে ওই রকমও না, ওটা দেওয়া প্ল্যান্টেড, ওটা কিন্তু অভিনেতা দর্শকের ভেতর বসে থাকে, তারাই যায় মঞ্চে কাজ করেন, কিন্তু এখানে কোনো এটা কোনো ফান না, এখানে কোনো প্ল্যান্টিং না, এখানে দর্শক দর্শকী, এবং এই জন্য আমরা দর্শকদের আহ্বান জানাই একটু আগে আসতে 30-40 মিনিট, এবং তারা এবং মহসিনা এবং রানা এদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, মহসিন ইন্টারঅ্যাক্ট করে তাদের পরম তাদের মতোই, এটা আমারও কোনো নির্ধারণ থাকে না, এরাই ঠিক করে যে কার দিকে কাকে দিয়ে কোন কাজটা করাবে বা কাকে কোন কাকে ডাকবে বাবা হিসেবে বা কাকে ডাকবে এখানে শিক্ষক হিসেবে, এবং তারা ওই সময় আধা ঘন্টার ভেতরেই কিন্তু তারা তৈরি করে যে কে কোন চরিত্র করবে, এবং সেভাবেই কিন্তু নাটকটা সেভাবে অগ্রসর হয়। কাজে এখানটা যেটা হয় তা হচ্ছে যে আমাদেরও ভান করার সুযোগ থাকে না, আমাদের এখানটা সাজানো পাতানো খেলার সুযোগ থাকে না, আমাদের এখানে সুযোগ থাকে না এটা বলার যে আমরা এইভাবে করবো, কাজে পুরোটাই একটা চ্যালেঞ্জ, এবং যে কোনো সময় এটা নাটকটা অন্য জায়গায় চলে যেতে পারে, এবং এটা একদম অভিনেতার উপরে নির্ভর করে অভিনেতা কিভাবে করবেন।
করেন। কাজেই এইখানে আমার কাছে মনে হয় অভিনেতা যেটা করেছেন, মহসিনা যেটা খুব ভালো করে করেছেন, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি, এবং আমার কাছে মনে হয় মহসিনা ওটা আমরা আমরা ক্লাসে বলেছি করেছি, আমি নিজে ছাত্র হিসেবে অভিনয় করার সময় এটা বোঝার চেষ্টা করেছি, কিন্তু এই নাটকে কমিউনিয়ন, স্টানিসলাভস্কি যে কমিউনিয়নের কথা বলে সেই কমিউনিয়নটা এত গুরুত্বপূর্ণ, একদম কারণ একদম কাছে থেকে আপনাকে কথাগুলো বলতে হবে, ওই ওই এই যোগসূত্রটা এই দর্শকের কাছাকাছি পৌঁছানো, এই কমিউনিয়ন তৈরি করতে পারাটা একটা বড় ক্ষমতা, এবং ওইটা না পারলে এই নাটক হবে না, এটা না পারলে এই নাটকটা একদম শুকনো উড়ে যাবে, যে ওইটার উপর নির্ভর করে নাটকটা দাঁড়িয়েছে। এবং এবং আমি বলবো যে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটক থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ক্রেডিট যে আমরা এরকম মোসেনের মতন একজন ছাত্রীকে তৈরি করেছি যে দক্ষ জায়গা থেকে ওই কমিউনিয়নটা তৈরি করতে পেরেছে এখানে ভান না করে। আমার মনে হয় আমার আমার আপনার কথাগুলো সব উত্তর আমি দিয়েছি, সবার যদি কথা প্রশ্ন থাকে বলতে পারেন। ভাই আমি আবার মহসেনের কাছে আসছি, মহসেনা আপনার অভিজ্ঞতা থেকে যদি বলি শেয়ার করেন আমাদের সঙ্গে যারা আজকে দেখছে অনুষ্ঠান, অনেকেই দেখে, আমি যেটা দেখেছি জামিন ভাইকে নিয়ে সম্ভবত এটা আমার তৃতীয় বা চতুর্থ আড্ডা, এবং আমি খুবই এক অর্থে যে নিজেকে আমার খুব প্রিভিলেজ মনে হয় যে যখনই আমি জামিন ভাইকে বলি উনি সানন্দে রাজি হন, এবং আমার খুবই ভালো লাগে জামিন ভাইয়ের সাথে কথা বলতে, আমি নিজে খুবই এডুকেটেড হই, এনলাইটেন্ড হই। মহসেনা আপনার এই এই পর্যন্ত কটা শো হয়ে গেল এই এই নাটকের বিষয়কর সবকিছু? আমাদের তিনটা শো হলো, চারটা শো হলো, না আরো বেশি হবে, না চারটা হলো, দুই সপ্তাহে চারটা শো হলো, আর একটা হচ্ছে প্রেস শো হলো, মানে পাঁচটা শো হলো, ঠিক বলেছি না আমি, পাঁচটা শো হলো। আচ্ছা আচ্ছা, পাঁচটা ছয়টা যাই হোক, তা আমি আই এম শিওর যেভাবে, যেহেতু আমারও সুযোগ হয়েছিল দুটো অনুষ্ঠান দেখেছি, এবং আমি জামিল ভাই জানে কি না জানি না, আমি কিন্তু জামিল ভাই প্রোডাকশন যে কোনো প্রোডাকশন একাধিকবার দেখি আমি, এবং প্রতিদিনই আমি নতুন নতুন করে কিছু আবিষ্কার করি। রিজওয়ান আপনাদের কটা শো হয়েছিল? আমি কিন্তু 14টা শো দেখেছিলাম, চুপচুপ করে এক এক দিন এক এক জায়গায় বসে বসে আমি দেখতাম, এবং আমাকে আমি প্রথমে তখন আমি বিল দিয়েছিলাম অফিসে, যে তখন আমাকে খুব বকা দেওয়া হলো যে এটার মানে কি, আপনি কেন যাবেন একটা জিনিস দেখতে বারবার, আপনি কি বোঝেন না কিছু? তো আমি বললাম যে বোধ হয় সেরকমই কিছু, বা আমাকে খুব তাড়িত করে যাওয়ার জন্য, তো যাই হোক শেষমেশ টাকাটা অফিস দেয়নি, আমাকেই দিতে হয়েছে 14 দিনের টিকিটের টাকা, সেটা না যাই হোক, সেটা নিয়ে কোনো কথা না, কিন্তু আমি চেষ্টা করি এরপরে যখনই জামিন ভাই যেই প্রোডাকশন, এবং আমার খুব দুঃখ যখন তখন আমি বয়সে অনেক ছোট ছিলাম, জামিন ভাইয়ের বিষাদ সিন্ধু বোধ হয় আমি দুবার না তিনবার দেখেছিলাম, মানে তখন ওই ওই এটা ছিল না ভাবনাটা, যে এখন আমার মনে হয় যদি আবার জামিল ভাই বিষাদ সিন্ধু করতেন বোধহয় আরো অনেকবার দেখতাম, অনেকবার দেখতাম। যেটা না যেটা মহসেনাকে আমি বলতে যাচ্ছিলাম যে মহসেনা এই পাঁচটা শো এর আমি শিওর আপনার পাঁচ, এমনিতেই তো থিয়েটারে প্রতিদিনের শো আমার প্রতিটা দিন থেকে আলাদা হয়, তারপরে এখানে যেহেতু দর্শকদের নিয়ে আপনার একরকম গল্প গাঁথতে হয়, একটা তো স্কেলিটনের উপর দিয়ে আপনি যান, কিন্তু যেটা জামিল ভাই বললেন যে অনেক সময় ওই যে কুকুরের কথা বললেন যে পাপেটটা মরে গেছে, তখন আপনাকে হয়তো বা সাজাতে হয় অন দ্য স্পট, আমরা যেটা বলি ইম্প্রোভাইজেশন করে টোটালটা, তা আপনি যে বাঁচেনও জামিল ভাই যে বললেন যে ওখানে একরকম আপনি শুধু অভিনেতা নন, কাইন্ড অফ একটা ডিরেকশনও দিচ্ছেন, সেটা হচ্ছে যে আপনি কি দৃষ্টি থেকে বাঁচেন বা কিভাবে ভাবেন যে মানে ওনাকে আমি নিব ওই চরিত্রে? আমি যেটা এক একটা শোতে আসলে এক এক রকম আমার অভিজ্ঞতা হয়েছে, আমার যেটা হয়েছে প্রথমত যে নাটকটা করার আগে যখন রিহার্সেল করছিলাম নাটকটা খুব শুকনা লাগছিল, মানে আমাদের এটাই সংকট ছিল যে খুব শুকনা লাগছিল, এবং আমি একটা জায়গায় বুদ্ধি দিয়ে বুঝতে পারছিলাম যে এখানে দর্শক নাই এই কারণে শুকনা লাগছে, যেগুলো খুব সিরিয়াস ইন্টেন্সিভ ঠিক আছে কিছুটা দাঁড়াচ্ছে, কিন্তু যেখানেই আপনার ঠাট্টার বিষয় বা হাসির বিষয় এরকম জায়গাগুলা খুব শুকনা, তো এটা একটা ভয় ছিল যে আমি আমি আসলে বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে আমি এবং স্যারের সাথে কথা বলে যে এই নাটকটার এই গল্পটা বলতে হবে,
এই গল্পটা এমন ভাবে বলতে হবে কোনো লুকোচুরি নাই, যেখানে যেখানে কোনো থিয়েটারের কোনো কৌশল, বা বলতে পারি এটাই সবচেয়ে বড় কৌশল, যেখানে হচ্ছে আপনার আপনি আপনাকে খুলে খুলে ধরতে ধরবেন ওই সব রকম লোভ ছেড়ে, যে আমি এরকম ভাবে সুন্দর করে কথাটা বলতে পারি, আমি এরকম সুন্দর করে সিনটা তৈরি করতে পারি, আমি এরকম সুন্দর করে কাঁদতে পারি বা হাসতে পারি, ওই সব লোভ ছেড়ে, এটা প্রথমেই বুঝে গিয়েছিলাম যে ওই লোভের জায়গাগুলো ছেড়ে আসতে হবে এবং গল্পটা বলতে হবে। শঙ্কা যেটা ছিল শেষ পর্যন্ত প্রেস শো হওয়ার আগ পর্যন্ত, যে সবচেয়ে বেশি আমাকে স্যার এবং রানা সতর্ক করছিলেন যে দর্শক হয়তো রেসপন্স করবে না, দর্শক হয়তো অন্য কিছু বলবে বা খুব ঢিম মানে এমন ভাবে বলবে হয়তো শোনা যাবে না কিছু, কিন্তু আমি দুইজনের সাথে এটা বলছিলাম বারে বারে যে আপনারা দর্শককে খুব মানে আন্ডারস্টিমেট করছেন, এরকম বলছিলাম। আমার দর্শকের আমার মনে হয় আমার দুইজনের চেয়ে ওনারা ঝগড়া করতে পারেন, কিন্তু আমার মনে হয় আমার অনেক বেশি আস্থা ছিল। কিন্তু আমার প্রথম প্রেস শোতে যখন কম দর্শক এসেছেন এবং তারা একটা কাজ নিয়ে এসেছেন, তারা ছবি তুলবেন, তারা এটা লিখবেন, তারা কিন্তু বাইরে থেকে দেখতে চাচ্ছেন, এবং আমরা এর বাইরে কাউকে ইচ্ছে করেই বলিনি যে উনি যদি এর মধ্যে দিয়ে না যান তাহলে হয়তো উনি অনুধাবন করতে পারবেন না, কিন্তু ওনারা ওই জায়গাটা ছেড়ে আসতে কষ্ট হচ্ছিল যেহেতু তাকে ছবি তুলতে হচ্ছে আবার এটাতে, কিন্তু তারা করেছেন, পার্টিসিপেট করেছেন এবং অল্প ছিল। প্রেস শোতেও আমার মনে হয়েছে যে আমি ঠিক বুঝতে পারিনি এই নাটকটা কিভাবে যাবে, কিন্তু প্রথম দিনের শো সবাই ছিলেন এবং যেভাবে মানে সবাই অংশগ্রহণ করছিলেন, তখন আমি এটা অনুধাবন করলাম যে এটাই আমার প্রথম রিহার্সেল হলো আজকে, তার মানে প্রত্যেকটা শো আমার এখন রিহার্সেল। এবং ওই দিনের পরের শোতে আমার আরেকটা অভিজ্ঞতা হলো যে আগের দিন শো করে আমার যে ভালো লাগা, দর্শকের সাথে যে সম্পর্কটা তৈরি হয়েছে, পরের দিনের দর্শক আলাদা। আমি ওইটা প্রথমে আমি কয়েক সেকেন্ড কয়েক মিনিট হয়তো 1-2 মিনিট ওই ওই দর্শক খুঁজতে গিয়েছি, কিন্তু ওই দর্শক আজকের না। তো আমার মনে হলো তাহলে এটা আমার দ্বিতীয় রিহার্সাল। তো এই এইটা একটা আমার বড় অভিজ্ঞতা এই এই এইটা করতে যেয়ে। আর একটা যে মানুষ বাছাইয়ের ক্ষেত্রে যে আমি কিভাবে বাছাই করছি, স্যার হয়তো অনেক সময় জানেন না প্রথম শো গুলোতে, যেমন আমি আধা ঘন্টা আগে বাছাই করতে পারিনি, আধা ঘন্টা আমার হাতে সময় আছে কিন্তু আমার কার্ড দিতে দিতে পুরো সময়টা চলে গিয়েছে, বা আমি কাউকে বাছাই করে রেখেছি শুরুতে কিন্তু আমি যখন 10 মিনিট করে ফেলেছি তখন আমি সাথে সাথে পরিবর্তন করছি, এবং এটা আমি কারোর সাথে শেয়ারও করি না, এটা রানার সাথেও না, এটা স্যারের সাথেও না, আমি কাকে বাছাই করব। আমি হয়তো আগে আধা ঘন্টা আগে কাউকে আমার মনে হলো যে হ্যাঁ উনি করতে পারবেন, কিন্তু বেশিরভাগ সময় আমি যখন প্লে করি আমার যখন মনে হয় যে উনি আমাকে আমাকে রেসপন্স করবেন আমি তাকে করি, এবং এটা আমি 30 সেকেন্ড আগেও বদলাতে পারি। আমি হয়তো আগে আধা ঘন্টা আগে কাউকে করে রেখেছিলাম কিন্তু 30 সেকেন্ড আগে আমার মনে হলো যে উনি আমার সাথে রেসপন্স করবেন, তখন আমি ওইটা করি, এবং ওইটাই আমাকে সবচেয়ে সবচেয়ে বেশি আমার মনে হয় ওইখানেই কার্যকরী ফল এসছে। তার মানে স্যার বলছিলেন কমিউনিয়নের কথা, যে যোগাযোগটা তো আমরা আমরা আমি মনে করতাম যে যোগাযোগটা আমি খুব ভালো তৈরি করতে পারি আগে, এর আগে যত নাটক করেছি, যে যে কোনো অবজেক্ট কিংবা মানুষ, যে কোনো আমার কো অ্যাক্টর হোক বা পরোক্ষ ভাবে দর্শকের সাথে হোক বা সরাসরি দর্শকের সাথে হোক, যেমন মন্ত্রাসে আমি কিছু লাইন বলতাম কিন্তু ওইখানে না মনোযোগটা আমার ভেতরে রাখতাম, আমি কথা বলছি সামনে তাকিয়ে, আমার কিছুই ভালো লাগে না কিন্তু মনোযোগটা আমার ভেতরে, কিন্তু এইখানে ওই জায়গাটা নাই, একদম আমাকে দর্শককে ভরসা করে একদম ওখানে ওখানে ছাড়তে হয়। এটা ডেফিনেটলি একটা কঠিন কাজ, এবং প্রতি সময় মনোযোগটাকে নতুন করে বাঁধতে হয়, যখনই মনোযোগটা ছুটে যায় তখনই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ থাকে। আর দর্শক ব্যাপকভাবে এই করতে পারে, আমার মনে হয় একটা প্রশ্ন আপনারও হওয়া উচিত যে আপনি অভিনয় করে কেমন লাগলো, তা আপনি যখন, কারণ আপনি তো এই নাটকের একজন অভিনেতা, এখন আপনি একটা শোতে অভিনয় করলেন রাফি ভাই, আপনার মাইক্রোফোন মিউট আছে। আমাকে বলছেন? হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে এবং আমি খুব এক্সাইটেড। সেটা হচ্ছে যে মানে আমার কিন্তু অনেক প্রায়শই বলতে ইচ্ছা হয়েছে জামিন ভাইকে, যে আগে তো আসলে থিয়েটার করতাম, তখন জামিন ভাই যখন আমি ঢুকেছি তখন ঢাকা থিয়েটারে জামিন ভাই চলে গেছে, মানে বাইরে উনি পড়তে চলে গেছে। তো জামিন ভাই সম্পর্কে অনেক মিথ, অনেক গল্প, অনেক কিছু। তারপরে যখন উনি ফেরত আসলেন, তারপরে উনি অন্য দলের কাজ করলেন, ওনার কাজ দেখতাম, এবং তখন থেকে খুব লোভ হতো যে এই এই মানুষটার সাথে, এবং অনেকেই বলতো যে জীবনে পারবে না তো ওনার সঙ্গে কাজ করতে, এই সেই হ্যান ত্যান। তো
তো আমাকে আরো বলতো তুমি তো আরোই পারবে না। তো তারপরে যাই হোক, তো সেটা হয়নি, তো সেটা সেদিন একরকম পূরণ হলো। অফকোর্স আমি এক্সাইটেড, আর জামিল ভাইকে কয়েক বছর আগে বোধহয় সাহস করে বলেই ফেলেছিলাম যে আপনার প্রোডাকশনে কাজ করতে চাই, তখন উনি আমাকে উত্তর দিয়েছিলেন, আমি জানি না জামিল ভাই মনে আছে কিনা, প্রথমে উনি বলেছিলেন আপনার তো ওজন কমাতে হবে, এই শরীর নিয়ে তো আপনি আমার প্রোডাকশনে কাজ করতে পারবেন না। তো সত্যি সেটা, এবং যেটা হ্যাঁ খুবই এক্সাইটিং, ওইটা আমার মনে হয়েছে যে মহসেনা যে প্রত্যেকটা শো আসলে আমার মনে হয় এই এই স্পেসিফিক্যালি এই শোটার ক্ষেত্রে একটা রিয়েলি নতুন শো, নতুন অভিজ্ঞতা। আমার ধারণা জামিল ভাইয়ের জন্য, যেহেতু জামিল ভাই বললেন যে ওইটা ওই জায়গাটুকু আপনাকে ছেড়ে দেন উনি, তো সেখানে শুধু আপনি অভিনেতা না, আপনার একরকম আসলে ভাবতে হয় ডিরেকশন ডিরেক্টরিয়াল ইয়ে থেকে যে একে আমি চুজ করবো, এ হয়তো বা পারবে হয়তো পারবে না, না পারলেও আপনাকে সেটা ওইভাবে ম্যানেজ করে এগিয়ে নিতে হয়। আমি আপনার কাছে একই প্রশ্ন আমি প্রথমে আপনার কাছে করব এবং একই প্রশ্ন আমি জামিল ভাইয়ের কাছে করব, সেটা হচ্ছে যে মানে একই প্রশ্ন দুই রকম দুইজনের কাছে উত্তরটা আমি জানতে চাই। যে মহসেনাকে বলছি যে আপনি অভিনেতা হিসেবে নির্দেশক জামিল আহমেদ আপনাকে কি করে তৈরি করে, মানে একজন অভিনেতাকে কি করে তৈরি করে, কি আপনাদের কেমিস্ট্রিটা বা মানে জামিল ভাইয়ের নির্দেশনা কিরকম থাকে, সেটা আমি আপনার কাছ থেকে আপনার মতো করে জানতে চাই, এবং অফকোর্স জামিল ভাই আজ নির্দেশক উনি ওনারটা বলবেন। হ্যাঁ আমি আমার মনে হয় এই নির্দেশনার কাজটা শুরু হয়েছে একদম বিশ্ববিদ্যালয় থেকে। আমি যখন অন্য নাটকে অভিনয় করতাম, স্যারের একটা তো প্রভাব থাকতো, বিভাগের সিনিয়র শিক্ষক হিসেবে উনি আসতেন, কাজে ওনার কাজের ধরন সম্পর্কে আমি আগে জানতাম। আমি কখনোই ওনার সাথে বিশ্ববিদ্যালয়ে আমার সুযোগ হয়নি অভিনয় করার ওনার কোনো নির্দেশনায়। ওনার প্রত্যেকটা কাজের ই আলাদা, মানে আলাদা আলাদা ট্রেনিং এর মধ্যে দিয়ে আমরা গিয়েছি। এই রিজন থেকে যদি আমি শুরু করি, আমার কাছে যেটা ওনার জায়গা থেকে এখন আমি যেটা বুঝতে পারি যে স্যারের জন্য জন্য হচ্ছে টেক্সট অ্যানালাইসিস প্রথমে করা এবং এই বিষয়ে ব্যাকগ্রাউন্ডে যা যা জানা দরকার সেই ইনপুটগুলো স্যার দিতে থাকেন, এবং এখন আমি যেটা চেষ্টা করি যে ওইগুলা যেন স্যারকে আমার কাজের জন্য, অন্তত আমার পার্টের জন্য, আমার অংশের জন্য যেন না দিতে হয়। যেন আমার মনে হয় যে একটা জায়গায় টেক্সট যখন আমরা বাছাই করি, কোথাও আমাদের তিনজনের একটা মিল থাকে যে আমরা হ্যাঁ এটা পছন্দ করেছি, এই মিলটা, এই টেক্সটটা আমরা পছন্দ করেছি, জোর করে না, কেউ বলেছে বলে না, টেক্সট আমরা পড়ি, পড়ার পর মনে হয় না এই কাজটা আমরা করতে চাই। কেন করতে চাই, তার তার বক্তব্য কি বলে, কেন এটা জরুরি এই সময় করা, এবং এটা মনটা ছুঁয়ে যায়। তো ওই জায়গাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় যে স্যার আমি আমি চাই না যে ওইখানে স্যার সময় নষ্ট করুক টেক্সট অ্যানালাইসিস বা কিছু, কিন্তু রিহার্সালে যেটা হয় যে এখন এই সময়ে এসে আমাকে যদি বলে দেন যে এটা এরকম সমস্যাটা হচ্ছে আপনার, বা হচ্ছে একটা একটা ট্রেনিং তো চলতেই থাকে, রিহার্সাল চলতে থাকে, নোটগুলা আমার মনে হয় আমি যদি বাড়িয়ে না বলি যে নোটগুলো খুব ছোট দিলেই আমার মনে হয় হয় যে স্যার ছোট নোট দিয়ে দিতে থাকেন আমাকে, যে বেশি কথা না বলে, যে আমাকে এই নাটকের জন্য যেমন বলেছেন আপনি গল্পটা বলবেন একেবারে 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 লো জায়গা, মানে লো মানে কিভাবে আমি কিভাবে ব্যাখ্যা করবো, যে কোনো বাড়াবাড়ি না করে, এখানে কোনো ড্রামাটিক কিছু নাই। তো এইরকম এই কাজের ক্ষেত্রে এরকম জায়গাগুলো কাজ করেছে। এখানে সকাল থেকে খুব শারীরিক ট্রেনিং বা অন্যদের সাথে কিভাবে ই করব, সিনক্রোনাইজ করব, ওইটা না। এই নাটকের জন্য ট্রেনিংটা যেরকম হয়েছে যে আমাকে নোট দেয়া হয়, নোট মানে কি বলা হয়েছে কাজের আগে পরে বলা হয়েছে, এবং প্রতিদিন আমরা নাটকটা টানা করেছি এবং স্যার এবং রানা আমাকে অন্য দর্শকদের জায়গাটা করে দিয়েছে, করেছেন স্যার অর্ধেক করেছেন, রানা প্রত্যেক দিন স্যার অর্ধেক করেছেন, স্যার তিনটা চরিত্র করলে রানা তিনটা চরিত্র করেছেন, এইভাবে এইভাবে আমরা এই কাজটা করেছি। তো আমার আমি মনে হয় যে এখন একটু এটা বুঝতে পারি যে স্যার টেক্সটে কি চান, ওইটার কাছাকাছি আমি আমি একটু এখন এখন হয়তো একটু বুঝতে পারি, আর বাকিটা স্যার যেভাবে বলেন আমি এটা অনুধাবন করে এটা করার চেষ্টা করি। এই এইটাই হচ্ছে মনে হয় যে কাজের একটা প্রক্রিয়া আর কি।
জামিল ভাই, আপনি কিভাবে চরিত্র নির্মাণ করেন আপনার নাটকে? আমার আগে রানাকে জিজ্ঞেস করেন না, ও তো গত দুটো নাটকেও কাজ করেছে, দু তিনটে নাটকে কাজ করেছে, ও অভিনয় করেছে। আমি প্রথম থেকে বোঝার চেষ্টা করছিলাম স্যার আসলে কেন স্ক্রিপ্টটা করে, এটা আমি প্রথম ওয়ার্কশপে প্রশ্ন করেছিলাম, স্যার আপনি স্ক্রিপ্ট কেন বাছাই করেন এটা, কারণ এই স্যার এখন স্ক্রিপ্ট অ্যানালিসিস পড়াচ্ছিলেন একদিন আমাদের শিল্পকলায়, এটা ছিল ইডিপাস নিয়ে, তখনই আমি এরকম প্রশ্ন করতাম উদ্ভব টাইপের যে কেন এটা, বা কেন এটা হইলো নাটক এটা হইলো না, তখন স্যার আমাদের ওই ওয়ার্কশপে বুঝাচ্ছিলেন। তারপর থেকে রিজওয়ান থেকে শুরু করে এই কাজগুলো করতে গিয়ে যেটা মনে হয়েছে যে স্যার, যেটা আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, আমি বুঝতে পারছি যে যেটার উপরে আমি বিল্ডিংটা বানাবো ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ওই প্লটটা স্যার হচ্ছে এমন ভাবে পছন্দ করেন যেটা হয়তো বা এই নাটকটা যে আমরা স্যারের নাটক দেখতে চাই বা যাই ভালো লাগে, এটার একটা প্রথমতম কারণ হচ্ছে স্ক্রিপ্ট বাছাইটা, যেটা হচ্ছে হয়তো বা যেভাবে হোক আমাদের, যদি সেদিন দিদির সাথে কথা হচ্ছিল যে আমরা স্পর্ধা তৈরি করার পরে প্রথম জীবন ও রাজনৈতিক বাস্তবতা যে একটা ছেলের স্যান্ডেলটা ছিঁড়ে যায় শেষ, মানে এইটা একটা প্রথম নাটকের একটা প্রথম একটা জায়গা যে স্যান্ডেলটা ছিঁড়ে যায়, তারপরে তার জীবনের কি গল্পটা সেটা আমরা দেখতে পাই, তারপরের সাথে যদি মিল দেখি যে মন্ত্রাসে দেখতে পাই একটা কিরকম একটা ক্যারেক্টার কি করে, যে আমাদের হয়তো বা আমার কথাটাই বলতেছি নাটকে, তারপরে গিয়ে এসে আবার এই বর্তমান নাটকটা দেখা যাচ্ছে যে লাইফ এরকম কিছু হয় কিন্তু নতুন স্বপ্ন দেখা, তো প্রত্যেকটা জিনিসই আসলে আমাদের খুব কাছের গল্পটা, মানে খুব দূরের না খুব কাছের, বাট আমরা হয়তো এভাবে দেখতে সবসময় পাই না সবাই, তো ওই জায়গা থেকে স্ক্রিপ্টটা আমার কাছে প্রথমে পছন্দ হয় স্যার যেভাবে পছন্দটা করেন যেটা আমাদের দিদি বলেছিলেন। আর চরিত্র নির্মাণের ক্ষেত্রে যেটা হয়, প্রথমত যেটা হয় যে আমরা এই নাটকের ক্ষেত্রে এক ধরনের প্র্যাকটিস, গত দুটো নাটকে যেটা করা হয়েছিল যে আমরা ফিজিক্যালি আমাদেরকে এক ধরনের একটা ফিটনেস জায়গায় নিয়ে আসা হয়, যেহেতু আমরা রেগুলার বাংলাদেশে কেউ থিয়েটার চর্চা যারাই করি বাংলাদেশের যতজনই থিয়েটার করি প্রতিদিন এইভাবে আমরা যেভাবে আমাদের যে অ্যাক্টর প্রিপারেশন নিয়ে কাজ করা উচিত ফিজিক্যালি আমরা ওইভাবে করি না, তো যেটা হয় আমাদের প্রথমত যেটা হয় 2-3 মাসের একটা কাজ থাকে, ওর মধ্যে প্রথমে যেটা হয় যে আমরা ফিজিক্যালি আমরা একটা ট্রেনিং করে একটা লেভেলে নিয়ে আসি যে সবগুলো ক্যারেক্টার যেন একই জায়গায় কাছাকাছি একটা জায়গায় চলে আসে, দেন তারপর হচ্ছে আমরা স্ক্রিপ্ট পড়া থেকে শুরু করে স্ক্রিপ্ট অ্যানালাইসিস স্যার আমাদেরকে বিভিন্নভাবে করেন, দেন তারপর হচ্ছে আমাদেরকে উপরে ছেড়ে দেন, বিষয়টা এরকম না স্যার যদি বলে যে শুধু ডানে যান বামে যান এই বিষয়টা না, অনেকে হয়তো আমাদের বিভিন্ন প্রশ্ন করেন, স্যার আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করেন আপনাদের কি এই নাটকে এই মেথড পড়াইছেন ওই মেথড পড়াইছেন এটা পড়াইছেন কিভাবে করলেন, আমি তখন হা ভেবে দেখলাম স্যার তো কখনো আমাদেরকে এইভাবে বলেন না, কিন্তু হয়তো বা কথাটা ওইভাবে না বলে কাজ করতে করতে গিয়ে বলেন, কিন্তু এটা ওইভাবে বলেন না, যেটা সবাই মনে করে যে স্যার হয়তো আমাদের মেথড পড়ায় পড়ায় মুখস্থ করে একদম খাওয়ায় দেন, বিষয়টা ওইরকম না। সো আমরা কাজ করতে গিয়ে তখন আমাদেরকে একটা দৃশ্য বুঝাই দেওয়ার পরে আমরা করতে থাকি, করতে করতে গিয়ে মনে হয় যে এটা এরকম, সেটা রিজনেও হয়েছে, রিজনে আমরা করতে পেরেছিলাম, জীবন ও রাজনৈতিক বাস্তবতা করতে পেরেছিলাম, যে একটা দৃশ্য ধরে ধরে আমরা কাজ করি, তারপরে স্যার অনেকগুলো কাজ দেখে তারপরে বলেন এইটা এরকম এটা এরকম এটা এইভাবে করা যেতে পারতো এটা এইভাবে করা যায় এটা এইভাবে করেন না বিকজ অফ এইটার এই সমস্যা, সো আমরা এইভাবে আস্তে আস্তে শিখতে থাকি, দেন আমরা এজ এ ক্যারেক্টার হিসাবে যখন কাজ করি স্যার সবসময় মনে রাখেন তার নাটকের দৃশ্যটা সে মানে এজ এ ক্রাফটিং এর জায়গা থেকে স্যার দেখতে থাকেন যে কিভাবে তার ক্রাফটিংটা ঠিক সাজাবেন, সেক্ষেত্রে কে রানা করলো না মহসিনা করলো ক্যারেক্টারটা এটা ইম্পর্টেন্ট না, বা রানা মহসিনা তাকে বিধায় একদম মেইন কাস্টিং করে বিষয়টা এইরকমও না, কারো কারো ধারণা যে মহসিনা রানারাই হচ্ছে সবসময় প্রাধান্য পায় দলের প্রধান হিসেবে বিষয়টা এইরকমও না, বিষয়টা হচ্ছে যেই ক্যারেক্টারটা যে যেভাবে নিতে পারে, ধর আমরা 10 জন নিলাম এই 10 জনের মধ্যে যে মনে হয় যে এই ক্যারেক্টারটা ভালো প্লে করতে পারবে দেন আমরা তাকেই তখন ওই হিসেবে কাস্টিং করে, তারপরে গিয়ে হচ্ছে আমাদের প্রত্যেকটা দৃশ্য আমরা ইউনিট ভাগ করে করে যেটা হয় যে স্ট্যানিসলাভস্কি মেথডের যেখানে আছে যে একটা ইউনিট ধরে ধরে কিভাবে আমাদের অ্যাকশনটা আমরা ফিক্সড করি, অ্যাকশনটা ফিক্সড করার পরে দেন আমরা পুরো ছোট 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 করে গল্পটা গোছাতে গোছাতে একটা লম্বা লাইন অফ অ্যাকশনে গিয়ে পুরো একটা গল্প দেখতে পাই যেটা দর্শক দেখতে পান 1-1.5 ঘন্টায়, সেটা তো আমরা ছোট ছোট করে সাজিয়ে নেই, ওই ওই কাজটা করার সময় হচ্ছে আমরা এজ এ অ্যাক্টর যারা আছেন ফিজিক্যালি আমরা ফিট থাকি, দেন আমরা এটার সাথে সাইকোলজিক্যালি আমি ফিজিক্যালি এটা করে নতুন কিছু একটা বলার চেষ্টা করি, যেটা হয়তো বা অনেকেই বলেন যে একই ক্যারেক্টার একই অ্যাক্টর বাইরে যখন কাজ করি তখন একরকম পারফরমেন্স করি আর যখন স্যারের সাথে এসে কাজ করি তখন আরেক রকম কাজ করি, এটা আর একটা প্রথমতম কারণ হচ্ছে স্যার চান
আমি ভালো করতেই হবে, এটা হচ্ছে খুব বড় একটা চাওয়া। যতক্ষণ পর্যন্ত না আমার কাছ থেকে ওটা বের করতে পারবেন স্যার, ততক্ষণ পর্যন্ত ওটার পিছনে থাকবেন। এবং স্যারের যখনই কাজ করতে চান যে কোনো প্রোডাকশনে, ওইটা আসলে অন্যরকম করে দেখেন, যেটা হয়তো বা আমরা অনেকেই দেখতে পারি না যে জায়গাটা, হয়তো বা সেটা ব্যক্তিগত কারণ হতে পারে, কিন্তু স্যার যেভাবে প্রত্যেকটা অ্যাক্টরকে যেভাবে দেখেন যে ওর এটা হচ্ছে না, মানে এটা আসলে স্যারের জন্য অনেক বেশি কষ্টের জায়গা হয়ে যাচ্ছে, কেন পারছে না, হোয়াই, ওই হোয়াইটা করতে গিয়ে ওর এত বেশি আমরা সাপোর্ট পেতে থাকি, যার কারণে একই অ্যাক্টর বাইরে কাজ করলে একরকম হয় আর আমাদের এই প্রোডাকশনে আসলে অন্যরকম হয়, বিকজ অফ তখন ওই অ্যাক্টরটার মধ্যে একটা তৈরি হয় যে হোয়াই আমি এই কাজটা কেন পারবো না এবং কোন কাজটা করলে আমি এটা পারবো। তো স্পিডটা আসলে খুব ইম্পর্টেন্ট এই আমাদের এই টিম ওয়ার্কের মধ্যে। এবং আমরা দুটো কাজ করেছি বড় টিম নিয়ে, দুটো টিমের মধ্যে মানে সবাই সাথে কথা বললে বোঝা যাবে যে আমরা কতটা টিম ওয়ার্ক ছিলাম। মহসিন আপু অ্যাক্টিং করছে তো ওটা মহসিন আক্তার না, ওটা আমরাই করছি, বা আমি করছি এটা মহসিন আপু পিছনে থাকলে এটা আমরা। আমি এখন একটু জামিন ভাইয়ের কাছে শুনতে চাই, রানা আমি আমি একটু ইন্টারাপ্ট করছি রানা আপনাকে, আমি একটু জামিন ভাইয়ের কাছে ফেরত আসতে চাই। হ্যাঁ জি জামিন ভাই, হ্যাঁ হ্যাঁ, মানে অনেক কথা রানা বলেছে বা মহসিনা বলেছে। দেখেন আমার কাছে অবশ্যই প্রথম জায়গাটা হচ্ছে টেক্সটটা আমার কাছে ভালো লাগতে হয়, এবং টেক্সটটা ভালো লাগতে হয় মানে কি যে এটা আমাকে এমন ভাবে নতুন নতুন একটা আঁচড় যেন কাটে আমার ভেতরে নাটকটা পড়ে কিংবা টেক্সটটা পড়ে, যে ভিন্নভাবে দেখতে শেখায় বা চ্যালেঞ্জ করে আমাকে। ওইটা না করলে যদি একই জিনিস আমার পরিচিত ভুবনের কথাগুলো ঘুরে ঘুরে আসে তাহলে ওই টেক্সট আমার কাছে গুরুত্বপূর্ণ লাগে না। তো আমার কাছে টেক্সটটা বাছাই এবং টেক্সটটা ভালো লাগা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে হ্যাঁ রানা যে কথাগুলো বলছিল যে অভিনেতার ফিজিক্যাল ফিটনেসটা খুব জরুরি। এই নাটকে অত বেগ পেতে হয়নি কারণ মহসিন একা ছিল এবং ওর কাজের ধরনের ভেতরে ওর ওই ফিটনেসটা রক্ষা করেছিল বা তৈরি করেছিল, কিন্তু এটা খুব খারাপ ভাল বলে কে যে বলেন যে এটা নাকি সেটা নাকি খুব ফিজিক্যাল হয়ে যায়। দেখেন জীবন ফিজিক্যাল, জীবন ভার্বাল না, জীবন ইন্টেলেকচুয়াল না। আমার কোথাও গরম জিনিসে হাঁটতে লাগলে হাতটা ছাঁকা খায়, গরম লাগে, ঠান্ডা লাগে, শারীরিক। তো আমি ইন্টেলেকচুয়ালি বোধ করার আগে ইমোশনালি বোধ করার আগে আমি ফিজিক্যালি বোধ করাটা খুব গুরুত্বপূর্ণ মনে করি। তো আমার কাছে মনে হয় যে যা তৈরি হয় অভিনেতার শরীরে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, আপনি যত আবেগের কথা বলেন না কেন এবং যত অভিনয়ের ভানের কথা বলেন বা নাই করেন, একজন অভিনেতা একজন শিল্পী যে তার শরীরে স্থাপন করেন তার শিল্পকর্ম, একজন চিত্রশিল্পী ক্যানভাসে করেন, একজন একজন স্কাল্পচার পাথর বা ইট ইট বা আপনার মাটির উপরে তার চিত্রকর্ম তার শিল্পকর্ম স্থাপন করেন, একজন অভিনেতা স্থাপন করেন তার শরীরে, শরীরটা দেখা যায় এবং কণ্ঠটা শরীর যাতে শরীর থেকে তৈরি হয়, কিন্তু আপনার শরীরটা যদি ঠিক না থাকে, শরীরটা যদি রিয়্যাক্ট না করে, স্পন্টেনিয়াস ওই জায়গাগুলো তৈরি না হয়, তাহলে থিয়েটার তৈরি হয় না। তো এই দুটো জায়গার পরে আমার কাছে যেটা বলেছে মহসিনা বলো বা রানা বলো, ইউনিট নাটকটাকে আমরা ভাগ করি অনেকগুলো, এবং এটা সানস্টারসকে থেকে পাওয়া, আমি একদম শৈশব মানে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে আমাকে এটা খুব কাজে দেয় যে নাটকটা অনেকগুলো ফুল মালার একটা একটা মালা, ফুলের একটা মালা, অনেকগুলো ফুল সাজানো থাকে, তার মানে অনেকগুলো ইউনিট সাজানো থাকে এবং ওই প্রত্যেকটা ফুলের ভেতর থেকে একটা যে সুতো যায় থ্রু লাইন অফ অ্যাকশন, ওটা একটা লক্ষ্যে পৌঁছয়, একটা সুপার অবজেক্টিভে পৌঁছয়, ওইটা যদি আমরা বুঝি নাটকে তখন তাহলে আমরা বুঝি যে নাটকটা কিভাবে ক্রিয়াশীল হয়। আমার কাজ ওইটাকে পরিষ্কার করে অভিনেতাদের সাথে কথা বলা এবং অভিনেতারা একমত কিনা বা তাদের ভিন্ন মত আছে কিনা সেটা যাচাই বাছাই করে একটা জায়গায় পৌঁছানো যে হ্যাঁ আমরা সবাই একমত, এইটাই হচ্ছে আমাদের ইউনিটের অ্যাকশনগুলো, এখানে প্রত্যেকটা ইউনিটে এই হয়, সুপার অবজেক্টিভটা এই, থ্রু লাইন অফ অ্যাকশনটা এই, এবং আমাদেরকে এই যাত্রাটা করতে হবে, এইটা একদম আমাদের কাছে স্পষ্ট থাকলে তাহলে প্রত্যেকটা ইউনিট ধরে আমার কাজ শুধু হয় যে ওই ইউনিটের যে কাজটা যে ক্রিয়াটা ওই ইউনিটের যে অবজেক্টিভ সেইটা অভিনেতারা পূরণ করতে পারছেন কিনা, যদি পূরণ করতে পারেন তাহলে ওই কাজটা ঠিক, ওই সিনটা ঠিক আছে, ইউনিটটা ঠিক আছে, না পারলে এটা হয় না। এখানে অনেক পরিশ্রম যায়, এখানে খুঁটিনাটি জায়গায় যায় এবং এখানে অনেক ঝামেলা তৈরি হয় কারণ অনেকে এবং আমার আমাদের ওয়ার্কশপ থেকে বাছাই করার পেছনে রানা এবং মহসিনাও এখানে প্রচুরভাবে সাহায্য করে আমাকে, বাছাই করার পেছনে যে গুরুত্বপূর্ণ জায়গাটা কাজ করে সেটা হচ্ছে এরকম অভিনেতা তৈরি করা, বাছাই করে নেওয়া যাদের ওই স্বতঃস্ফূর্ত জায়গাটা আছে, যারা খুব একটা একটা কঠোর একটা 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 শৃঙ্খলের ভেতরে কিংবা একটা একটা এনক্রাস্টেড হয়ে যায়নি একটা কিছু খোলসের ভেতরে যেখান থেকে বার হতে পারে না, ওই স্পন্টানিটি যদি না থাকে
তাহলে পরে কাজগুলো খুব গন্ডগোল হয়ে যায়, তাহলে খুব ওই ওই পুনরাবৃত্তিমূলক হয়ে যায়, সাজানো গোছানো হয়ে যায়, এবং অভিনেতা তখন তার পুরনো চর্বিত চর্বণ যে যা আগে 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 তৈরি করেছেন সেগুলোই দেখাতে থাকেন, ব্যাগ অফ ট্রিক্স থেকে তার স্কেলগুলো পুরনো স্কেলগুলো একটা একটা করে দেখাতে থাকেন, ওইটা কার্যকর হয় না। কারণ থিয়েটারের জীবনের একটা জায়গায় মিল বড়, সেটা হচ্ছে যে থিয়েটার কখনো জীবন না, থিয়েটার কখনো জীবনের মতোই না, কিন্তু থিয়েটারের জীবনের মিলটা ওইখানে যে জীবন যেভাবে আমাকে ধাক্কা দেয় ছুঁয়ে যায়, এই পাতানো খেলা থিয়েটার, এই সাজানো খেলা থিয়েটার যতটুকু পারি বা যতটুকু না পারি ওটা যেন আমাকে ধাক্কা দেয়, ওই জীবনের মতো করে ধাক্কা দেয়, ওইটা যদি ধাক্কাটা না দেয় আমার মনের ভিতরে আঁচড় না কাটে একদম একদম, এটা ছোটবেলায় মানে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে ছোটবেলায় মানে ওই তো শৈশব কৈশোর থেকে আমরা যেটা পড়ে এসেছি যে পিটার ব্রুক থেকে যে সামথিং সিয়ার্স ইন ইউর হার্ট, সামথিং বার্নস ইন ইউর হার্ট, ওইটা যদি না করে, ওইটা যদি একদম ফিজিক্যালি একটা কিছু তৈরি না করে আপনার আপনার শরীর মনে, তাহলে কাজগুলো হয় না, তাহলে থিয়েটারটা হয় না। এজন্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ শরীর, এবং শরীর দিয়ে, কারণ আমরা সবসময় শরীর দিয়ে কথা বলছি, আমরা কেবল মুখে কথা বলি না, আমাদের শরীর কথা বলে, এবং অভিনেতার জন্য ওই শরীরটা খুব গুরুত্বপূর্ণ কার্যকর, এবং ওই ক্রিয়াগুলো যাতে করে তৈরি হয় সেটা দেখা খুব 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 দরকার, এটা ভান করলে হয় না। এবং এটাই বোঝানো অনেক সময় মুশকিল হয়ে যায় এবং অনেকে কষ্ট পান, যে অনেকে ভান করে মনে করেন অভিনয়টা মানে ভান, অভিনয়টা মানে ভান করা যে আমি কেউ, এবং ভান করে কষ্ট পাওয়ার জায়গাটা তৈরি করা, কিন্তু ভান না করে স্বতঃস্ফূর্তভাবে যদি তৈরি না করতে পারেন তাহলে থিয়েটার না, তাহলে অভিনয় ভান না, অভিনয় যদি ভান হয় তাহলে খুব গন্ডগোল হয়ে যায়। আমি এইটাই চেষ্টা করি যে ওই 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 মুহূর্তগুলো যেন খুব সজীব হয়, দর্শক যখন দেখছেন মুহূর্তগুলো খুব সজীব হয়, এবং আমি চেষ্টা করি নাটকের ছন্দটাকে পরিবর্তন করতে, যে আপনি যেন মনে না হয় দেড় ঘন্টা বসে আছেন, আপনি যখন নাটক দেখছেন তখন যেন আমি নাটকের ভুবনে যেতে পারি, এইখানেই কাজ আর বেশি কিছু। জামিন ভাই, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আমি শুনেছি, এই আপনার শো যেহেতু আমি বারংবার দেখি যে কোনো নাটকের, এবং সেখানে নাটকের লোকজন আসেন, মানে নাটকের লোকজন বলতে আমি বলছি যে সরাসরি যারা নাটকের সাথে জড়িত তারা যেমনি আসেন তেমনি রেগুলার দর্শক তো ডেফিনেটলি আসেন, তো কিন্তু এখন যে অভিযোগটা সেটা আমি শুনেছি নাটকের লোকজনদের থেকেই, এবং তারাও যেহেতু একরকম জানে বা বোঝে যে যেহেতু বারবার আমি আসি যে আপনার কাজ আমার ভালো লাগে, আপনার কাজ আমাকে টানে, তো তারা আমাকে বলে যে জামিল ভাইয়ের নাটক তো খুব বেশি মনে হয় যে ফিজিক্যালি, মানে এখানে আমরা কসরত করছি, অভিনয়টা ওখানে হারিয়ে যায় মানে ওদের ধারণা তো, এবং তা এবং জামিল ভাই নাকি এমন কি বলবো যে একটা পুলিশে আর্মি একটা ইয়েতে থাকেন যে সবাই ভয়ও তটস্থ থাকে যে আমি আমার যেই অ্যাকশনটা যখন যেটা করার সেটা করবো কিনা, অ্যাক্টিংটা তারা ভুলে যায়, ফিজিক্যাল অ্যাক্টিং এর দিকেই তারা মানে মন সংযোগটা বেশি করে, সো এই বিষয়ে আপনার কি উত্তর? দেখেন, অভিনয় শারীরিক, জীবন শারীরিক, মানুষ শারীরিক, মানুষের একটা শরীর নিয়ে থাকে, মানুষের মনটাকে তো রেজাল্ট, মনটা তো দেখেন না, দেখেন তাতে শরীর, তো আপনি মঞ্চে কি দেখেন, মন দেখেন, আপনি শরীর দেখেন, অভিনেতাকে দেখেন। এখন দেখেন, আপনি আপনি যে কথাগুলো বলছেন, ওই যে হেলে দুলে কথা বলে, অল্প নড়ে বা চেয়ারের উপরে বসে বসে কথা বলে বলে, এগুলো আমরা করে ফেলেছি প্রচুর, এগুলো করি না। প্রথমত বলছি এটা আমার অভিযোগ না, এটা এটা আমার অভিযোগ না, হ্যাঁ সরি, না না বুঝেছি, এটা আপনার অভিযোগ না, কিন্তু আমি বলছি কি যে এই যে বসে বসে করা, হেঁটে হেঁটে কথা, মানে যাতে কষ্ট কষ্ট কম হয় করা, এই কথাগুলো বলে কে? আমি আমি একটু বুঝতে চাই যে এমন কোনো অ্যাথলিট আছেন যে বলবে যে আমি একটু কম কষ্ট করে ভালো ক্রিকেটার হব, কম কষ্ট করে ভালো স্প্রিন্টার হব, এমন কোন গায়ক আছে বলবেন যে আমি একটু কম সারগাম করে কম কষ্ট করবো, কষ্ট হতো আপনার ঘন্টার পর ঘন্টা কাজ করেন, এমন কোন নৃত্যশিল্পী আছেন যিনি বলবেন যে না আমি না সকালবেলায় কষ্ট করব না, না কষ্ট করে আমি একটু কাজ করব। এখন নৃত্যশিল্পী শরীর দিয়ে করেন, কণ্ঠশিল্পী গান কণ্ঠ ব্যবহার করেন, ঘন্টার পর ঘন্টা রেওয়াজ করেন, এখানে কোনো কষ্ট নাই, তো বিষয়টা যদি মনে করেন যে হেঁটে চলে করা মানে কম কষ্ট নিয়ে করা, সেইটা যখন হয়েছে এটা হয়নি তা না, ওই গিরিশ ঘোষের সময় হয়েছে, এরা মঞ্চে আসতেন, দাঁড়াতেন, কথা বলতেন, চলে যেতেন, এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা অনেক রকম আবেগের ছড়াছড়ি করতেন, এরকম একটা সময় হয়েছে, সেইটা কত এখন থেকে 100 গিরিশ ঘোষ 1870-80-90 কাজী এখন থেকে 120-130 বছর আগের কথা,
এবং এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে এটা এটা কিন্তু আবার আমাদের নাই। গিরিশ ঘোষের অভিনয় আমরা শিখেছি আবার ইউরোপ থেকে নিয়ে এসেছি, কিন্তু ইউরোপ থেকে এনে আমাদের এখানটা এবং সে যাত্রায় ওটা ঢুকে গেছে, এই যে ইউরোপীয় কায়দায় অভিনয় করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা দিয়ে মেলোড্রামেটিক অনেক ও আবেগের ছড়াছড়ি করা, এই জায়গাগুলো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। এখন আপনার যদি মনে হয় যে আপনার কষ্ট করি, তাহলে আপনার যেটা বলতে হবে সেটা যে আমি যখন দেখি, যারা আমি কিন্তু দর্শককে দেখি যখন নাটকগুলো হয় এবং আমাদের নাটকে যারা নাটকের শিল্পীরা আসেন, অভিনেতারা আসেন, তাদেরকে আমি খেয়াল করে দেখি, আমি কিন্তু তাদেরকে দেখি তন্ময় হয়ে দেখছেন, মন দিয়ে কিন্তু দেখছেন, মন দিয়ে দেখছেন নাটকটা কি হচ্ছে, তারা কিন্তু এদিক ওদিক তাকানোও না, মন দিয়ে নাটকগুলো দেখেন। যদি মন দিয়ে নাটকগুলো দেখতে থাকেন তাহলে ঘটনাটা তো এই না যে আপনার কষ্ট পাওয়ার কথা না, তো কষ্টটা যে পাওয়ার কথা যে যারা অভিনয় করছে তাদের যদি কষ্ট হয়, এখন কথাটা হচ্ছে যে এটা এটা টেস্টের ব্যাপার হয়তো শেষ পর্যন্ত। আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে চলে ওই ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে তাহলে ঘুমিয়ে থাকেন মঞ্চে? একটা নাটক হয়েছিল যেখানে পুরো অভিনেতা ঘুমায় এবং দর্শক এসে দেখে, পারফরম্যান্স স্টাডিজ এর একেবারে শুরুর দিকের একটা কাজ, তো অভিনেতা এসে দেখছে যে অভিনেতা ঘুমাচ্ছে, তাহলে একটু ঘুমানোর নাটক করি আমরা এবং সেটা খুব ভালো, তাহলে সবচাইতে কম কষ্টের নাটক হবে। আর আমি যদি আমি একটু ইন্টারাপ্ট করছি একটু, জামিল ভাই সরি, হ্যাঁ বলেন, আমি একটু ইন্টারাপ্ট করছি যে আমার মনে হয় যে যদি আমরা বিষয়টাকে এভাবেও দেখি যে এটা ইটস ইওর স্টাইল, সো অফকোর্স একজন দর্শকেরও সেটা আছে যে ইউ ক্যান টেক ইট অর ইউ নো ইয়া, সো সো অফকোর্স, এবং এবং আপনি যেটা বললেন আমি সেটাও ফলো করেছি, ওটা নিয়ে ওদের সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে যে তোমরা তো দেখছো এবং মনোযোগ দিয়ে দেখছো, তাই হোক। তো আর এই প্রশ্নের সূত্র ধরে আমার যে আপনার কাছে জানার আছে যে জামিল ভাই আপনি কিন্তু ইয়ারে বাংলাদেশে এখন থিয়েটারে খুব সংকট আপনি জানেন, মানে এখন থেকে এখন না অনেক দিন থেকেই, ইভেন আমাদের পুরো কালচারাল সিনারিওতে একটা বিরাট সংকট বা ট্রানজিশন চলছে, তো সেখানে আপনি কিন্তু প্রমাণ করে ছেড়েছেন যে হ্যাঁ দর্শক এই সময়ে ফেরানো যায়, হলমুখী করানো যায়, দেখানো যায়, সেটা টোটালটাই আপনার ক্রেডিট। এবং আরেকটা যেটা আছে অনেক গ্রুপেই অনেক মুখ আছে যে মানে সেলিব্রিটি আই মিন টেলিভিশন বা ইউনো অন্য মিডিয়ামে কাজ করে তারা পরিচিত মুখ, কিন্তু তাদেরকে দিয়েও নাটক দর্শক টানতে পারছেন না, মানে সেটা তো আপনার মনে হয় যে আপনাকে আমি আপনি বলবেন যে এটা আমি কি করে বলবো, এটা তো দর্শক জানে, বা তারপরে আমি যদি বলি এবং আমার একজন দর্শক হিসাবে মনে হয়েছে যে আমি প্রত্যেকটা প্রোডাকশনে জামিল ভাইয়ের আসলে নতুন কিছু পেয়েছি, তো দর্শক হিসাবে আমি যেমন অপেক্ষা করি এবং যারা জামিল আহমেদের নাটক রেগুলার দেখে আমার ধারণা তারাও সেটাই আশা আশা করে। বাট আপনাকে যদি বলি একজন নির্দেশক হিসাবে আপনি এটা দেখেন, প্রথম কথা হচ্ছে আমি মনে করি যে খুব বেশি করে একদম মানে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আমি বলি আমার আমার শিশুকাল আর কি, ওই ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আমাদের কত বছর ছিল, কত বয়স ছিল, এসএসসি পাস করে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে চলে গেছিলাম যখন 21-22 এরকম, তো ওই সময় থেকে আমি ব্রেক্সটের একটা কথা খুব ভালো বড় করে মানি যে প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন ইটিং। জন ওয়েলের যে বার্টল ব্রেক্সটের যে বইটা এডিট করেছিলেন তার একদম ওপরে শুরু থেকেই লেখা ছিল দ্য প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন ইটিং, খাবারের পরীক্ষা হচ্ছে স্বাদে, তো এবং নাটকের থিয়েটারের পরীক্ষা হচ্ছে দর্শকের সাথে, দর্শক দর্শক এটা পছন্দ করেছে। এখন দেখেন এটা একদম দর্শকের ক্রেডিট, আমি এটা এটা আমি মনে করি না, আমি খালি যেটা মনে করি সেটা হচ্ছে পরিচালক হিসেবে আমার একটাই কাজ রিহার্সালে, সেটা হচ্ছে অভিনেতার উপরে জোর জবরদস্তি না করা, বিরক্ত হই মাঝে মাঝে, অবশ্যই বকা দিই যখন মনে হয় যে ফাঁকি দেয়, কিন্তু জোর জবরদস্তি না করে ওদের কাজটা ওদেরকে করতে দেয়া, এইখানটা যদি ঠিক করে করে তাহলে কেন আমি হাত হাত দেবো, এখানে কোনো কিছু বলার দরকার নেই, কিন্তু আমি দর্শক হিসেবে দেখার চেষ্টা করি যে আমি একজন দর্শক হিসেবে এটা আমার আগ্রহ সঞ্চার করে কিনা, এবং এইটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমার কাছে মনে হয় যে এবং এটা 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 ভাকসান গভের কাছ থেকে শিখেছিলাম আমি, পড়েছিলাম আমি যে ভাকসান গভ এটা করতেন যে খবরের কাগজ পড়তেন, এবং এটা যে খবরের কাগজ পড়া দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলা, এই আপনার পার্কে যান কিংবা 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 বাজারে যান কিংবা রিক্সাওয়ালার সাথে যান কিংবা বাসে যান, যেখানে মানুষের সাথে কথা দারোয়ানের সাথে কথা বলা, বুঝতে চাওয়া মানুষটাকে, আপনি যদি আপনার বাংলাদেশটাকে না বোঝেন, মানুষটাকে না বোঝেন,
তাহলে তো এটা কার্যকর হবে না, এবং আমি এখন ওই জায়গায় পৌঁছতে পারিনি যে একজন একজন রিক্সাওয়ালা কিংবা একজন দারোয়ান এসে আমার নাটকটা দেখে খুব ভালো লাগবে, আমার আমার আমি আমি চাইবো ওই জায়গাতে পৌঁছতে, এখনো পারিনি। কিন্তু এখনো আমি জানি যে আমি আমার যেই শ্রেণীতে বড় হয়েছি, যেই গণ্ডির ভেতরে আমি চলাফেরা করি, সেখানেই আমার নড়াছড়া। ওই অতখানি শেক্সপিয়ারের মতন কিংবা মুকুন্দ দাসের মতন ব্যাপক জনগোষ্ঠীর কাছে তো যেতে পারিনি, ওটা একটা স্বপ্ন এখনো। কিন্তু জায়গাটা ওইখানে যে আমাকে বুঝতে হবে যে আমরা যে নাটকটা বাছাই করছি এটা গুরুত্বপূর্ণ কিছু কথা বলে কিনা, এবং নাটকটা জীবন্ত কিনা, জীবন্ত করতে করতে পারা যায় কিনা, এমন একটা ভাষায় বলতে পারা যায় কিনা যে দর্শকের কাছে কিছু হবে। আর যে আপনি নতুনত্বের কথা বলছেন, এটার এটার পেছনে না জায়গাটা হচ্ছে যে আমি কখনো আমি মনে করি না যে আমার একটা আমি আমি আমার একটা একটা টুল বক্স আছে, স্কিলের একটা টুল বক্স, যেখান থেকে আমি বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারি। আমি মনে করি যে প্রত্যেকটা যুদ্ধ নতুন যুদ্ধ, এবং এই যুদ্ধে আমার অতীত অভিজ্ঞতা খুব কমই কাজে লাগে। তো এটা একটা চ্যালেঞ্জ, একটা নাটক, ওই নাটকের চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য একদম নতুন পথ বেছে নিতে হয়, ওখানে পুরনো পথ কখনো কাজে লাগে না। তো এটা জীবনের মতোই, জীবনে আপনি যখন একটা নতুন যে কোনো পরিস্থিতিতে পড়েন, ওইখানে আপনার গতকালকে কি করেছিলেন সেই বুদ্ধি এখানে কাজে লাগে না, ওইখানে বর্তমানকালে নতুন বুদ্ধি কাজে লাগে। যে ওই জায়গাটায় না একদম চিন্তায় নতুন থাকা দরকার, যে আমি ওই একটা জায়গায় আটকে যাব না। এটা কীভাবে আটকে যাব না আমি জানি না, এটা আমার কাছে ভেতরে কীভাবে চাই এটা তৈরি হয়েছে, কিন্তু আমি আটকে যা না যাওয়ার জন্য নতুন মানে খুঁজি না যে আমি আটকে যাব না, কিন্তু আমি খুঁজি যে এই নতুন একটা চ্যালেঞ্জ আমি কিভাবে ওভারকাম করব। এবং এর জন্য আমার কাছে মনে হয়েছে যে রানা এবং মহসিনা সবসময় যেটা করেছে আমার পাশে, আমার সাথে থেকেছে, যে এবং ওই ওই সাপোর্টটা আমাকে জুগিয়েছে, যে রানার মতন একটা ছেলে যে যে 14 সালের আগে তো ওকে আমি চিনতাম না, কিন্তু 14 সালের পর থেকে ওকে যেভাবে দেখেছি ওর একটা আগ্রহ নিয়ে সবসময় নাটক করেছে এবং নাটকের ভেতরে শিখেছে এবং যে জায়গাটা তৈরি করেছে, এবং যেটা খুব বড় একটা সাপোর্ট আমার জন্য, যে আমি জানি যে এই যে এই নাটকটার জন্য আমাদের বিষয়কর সবকিছু, যে এখানে যে এই যে এই অডিটোরিয়ামটা বা গ্রিন আমাদের যে রুমটা, যে ড্রয়িং রুমটা কিভাবে সাজাতে হবে, কয়টা চেয়ার বসবে, আলোটা কিভাবে বসবে, এটা এখানে ঠিক মতো টিকিটের কথা বলা হয়েছে কিনা, এই যে পেছনে পুরো প্রোডাকশনের ভেতরে যে যোগান করাটা, এইটা রানা যেভাবে করতে পারে বলেই কিন্তু আমি ওই দিকে মনোযোগ আমার দিতে হয় না বা খুব কম দিতে হয়েছে, মাঝে মাঝে কিছু কথা বলতে হয়, আমি এই জায়গাটা কাজ করতে পারি। কাজেই এই টিম ওয়ার্কটা, মহসিনা এমন একটা মানুষ যে টেক্সট অ্যানালিসিস থেকে শুরু করে অভিনয়ের জায়গাটা থেকে ও আমাকে চ্যালেঞ্জ করে বা বলে যে এই জায়গাগুলো আরো ঠিক করা উচিত বা এটা এটা এখনো ঠিক জায়গা হয়নি। ড্রামাটিক হিসেবে অনেক জায়গায় অনেক ইনপুট ওগুলো যেগুলো দেয়, যেগুলো আমার ব্যাপকভাবে কাজ করে, এই আমার মনে হয় শেষ পর্যন্ত এটা একটা টিম ওয়ার্ক। আমাদের এই স্পর্ধায় এখন একটা ভালো টিম তৈরি হয়েছে এই তিনজনের, যারা আছে বলেই আমি এই কাজগুলো করতে পারি। আমি একা হলে অন্য জায়গায় আমার মনে হয় না পারতাম। একটা আস্থা দরকার আপনার সহকারীদের উপরে, যে আমি জানি ওরা করবে, আমি জানি এরা কখনোই ছেড়ে দেবে না, না করা পর্যন্ত আমি জানি ওরা সবটুকু দিয়ে কাজ করবে, ওইটা আছে বলেই আমরা করি। কাজে কোনো কাজ প্রোডাকশন আমি মনে করি না আমার একক, আমি মনে করি এটা স্পর্ধার আমাদের সকলে সম্মিলিত ফল, এবং এটা যে দর্শক যে দেখেন এই জন্য আমি দর্শকের কাছে কৃতজ্ঞ সবার আগে, কারণ আপনাদের জন্য নাটক, আপনারা যদি না দেখেন তাহলে তো ব্যর্থ। ওকে জামিন ভাই, আমাদের সময় শেষ হয়ে আসছে, অনেক কথা বলতে ইচ্ছা করছিল কিন্তু যাই হোক, মানে সবকিছুরই একটা নিয়মের মধ্যে চলতে হয়, সো আমাকে শেষ করতে হবে। শেষ করার আগে আমি যেই প্রশ্নটা দিয়ে শেষ করব আপনাকে, তার আগে আমি মহসেনাকে বলতে চাই যে মহসেনা, অনেস্টলি স্পিকিং, আমি রেজওয়ান দেখে অতটা মুগ্ধ হইনি, ভালো করেছেন, কিন্তু ইভেনচুয়ালি সো আপনি সত্যি ইউ আর এ ব্রিলিয়ান্ট, মানে আপনি যেভাবে মন্ত্রাস এবং ইউনো এই যে বিস্ময়কর সবকিছু আপনি চরিত্র নির্মাণ করে চলেছেন, সো আপনার জন্য অনেক 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 ভালোবাসা, শুভকামনা, সো ইউ আর ডুইং এ ফ্যাবুলাস জব। সো জামিন ভাই, আরেকটা যেই প্রশ্ন দিয়ে আমি শেষ করব, রানা শুভেচ্ছা, যে আপনি জামিন ভাই বলেই দিল যে ইউ আর এ টিম, বাট অফকোর্স জামিন ভাই ক্যাপ্টেন অফ দ্য শিপ, যেটা আমি খেয়াল করেছি প্রত্যেকটা প্রোডাকশনে জামিন ভাই, আপনার মিউজিক সেন্স জামিন ভাই আমার মনে হয়েছে যে মানে বিশাল, মানে আপনি বোধহয় অনেক অনেক এবং নানা ধরনের সঙ্গীত আপনার ভান্ডারে আছে এবং আপনি শোনেন, এটা নিয়ে যদি কিছু বলেন এবং সাম আপ করেন, শেষ করেন। সো
আমি গান গাইতে পারি না, কাজে আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ওই ফার্স্ট ইয়ারে পরীক্ষায় আমাকে পাশ করিয়ে দিয়েছিলেন আমার শিক্ষক। মানে আমি এখনো আমার সুর আছে, কিন্তু আমার শিক্ষকও বলেছিল চেষ্টা করো, কিন্তু আমি গান গাইতে পারি না। কিন্তু আমার আমার ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আমার দুইজন শিক্ষক ছিলেন, খুব প্রভাব ফেলেছে আমার জীবনে। এক হচ্ছেন ইব্রাহিম আল কাজী, যিনি আমাকে ওয়েস্টার্ন থিয়েটার এবং রিদমটা কি বেসিক হাতে করে বুঝিয়েছেন। আরেকজন হচ্ছেন আমাদের বিভি কারণ, যিনি একদম গানের সুরের মাস্টার ছিলেন, কথায় কথায় সারগাম, মানে কথায় কথায় সুর তৈরি করে অসাধারণ কিছু করতে পারেন, খেলতে খেলতে করতে পারতেন। তো এগুলো সব কিছু তো আমি পারিনি, আমি দূর থেকে দেখেছি। এবং আমার কাছে সঙ্গীতটা গুরুত্বপূর্ণ ওই ছন্দের জন্য, এবং স্টানিসলাভস্কি থেকে, ইব্রাহিম আল কাজীর কাছ থেকে এবং বিবেকানন্দের কাছ থেকে আমি বুঝেছি যে ছন্দটা কতটা গুরুত্বপূর্ণ জীবনে এবং যে কোনো জায়গায়। মিউজিক আপনাকে যেটা দেয় ছন্দটা বাঁধতে সাহায্য, আপনার মিউজিকের রিদমটা, মিউজিকের সুরটা ছন্দ বাঁধতে সাহায্য করে, তার মানে মুডটা তৈরি করতে সাহায্য করে এবং আবেগটা তৈরি করতে সাহায্য করে, এবং আপনাকে আপনার দৈনন্দিন জীবনের যে ঘড়ির কাটার ছন্দ এবং আপনি যে ছন্দে চলেন সেখান থেকে ভিন্ন একটা জায়গায় জায়গায় নিতে সাহায্য করে, ওই নিতে সাহায্য করে বলেই সঙ্গীত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সব সব জন্য সব সময়ই এবং সব প্রত্যেকটা কাছে। কিন্তু এই প্রযোজনের ক্ষেত্রে কিন্তু সঙ্গীত আমার একক না, এটা এটা মহসিনা এবং রানা এদেরকে দুইজনকে নিয়েই আমরা সিলেক্ট করেছি। কিছু কিছু জিনিস যেটা বরং আমার ভালো লেগেছিল সেটা বাদ দিয়ে বরং ওরা অন্য কিছু ঢুকিয়েছে, নিয়েছে এবং অন্য কিছু জায়গায় প্রয়োজন করেছে, এবং আমি দেখেছি এটা কার্যকর, কাজে আমার কোনো দ্বিমত ছিল না এখানে। বিষয়টা এটা মানে একক সিদ্ধান্ত না, আপনি যদি আপনার সহকর্মীদের উপর আস্থা রাখেন এবং তারা যদি আপনার কাজটা বোঝে, এবং অনেক কাজটা কিন্তু আপনার মাথার উপর চাপটা কমে যায় যদি আপনারা একসাথে মিলে কাজ করেন, এবং সেই কাজ করতে আমি বরং বেশি পছন্দ করি একা একা সিদ্ধান্ত নেওয়ার চাইতে। কাজে আমার কাছে মিউজিকের জায়গাতেই হচ্ছে ওই জায়গাটা, এবং এটা আমি আরেকটা জায়গা থেকে ব্যাপকভাবে শিখেছি, সেটা হচ্ছে আমাদের লোকনাট্য। আমার পিএইচডি ফিল্ড যেটা ছিল লোকনাট্য, এবং আমার প্রথম দিককার কাজ যেটা যেটা ছিল আমাদের এখানটা বেহুলার ভাষান, বা বেহুলার ভাষানের আগে থেকেও আপনি যদি একদম যদি একদম শুরু থেকে যদি দেখেন, তাহলে আমি আমার প্রোডাকশনের ভিতরে সবসময় সঙ্গীত কাজ করেছে। এস এম সোলায়মান এক সময় ছিলেন, এবং ওর সাথে যখন আমরা ইন্সপেক্টর জেনারেল কাজ করেছিলাম, নাটকটা তৈরি করেছিলাম, ও কিন্তু ওই তাৎক্ষণিকভাবে সুরটা বলছিল এবং গানটা তৈরি করে করে আমরা আমি ছন্দগুলো বুঝতে পারছিলাম নাটকের কোথায় যাবে। কাজেই একদম গোড়া থেকে আমার কাছে মিউজিকটা খুব গুরুত্বপূর্ণ। আমার লোকনাট্য থেকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে আমাদের দেশের যে নাট্যগুলো সেটা হচ্ছে একেবারেই গান এবং সুরের উপর এবং ছন্দের উপর বাঁধে, যেইভাবে বাঁধে সেটা কিন্তু পুরো প্রযোজনার ছন্দ তৈরি করে দেয়। ওই বোধটা একদম আপনি রিজওয়ান থেকে নিয়ে সব নাটকে আপনি দেখবেন। কাজে আমার যে ব্যাকগ্রাউন্ড, যে আমাদের যে দেশের যে নাট্যের যে ব্যাকগ্রাউন্ড, আমি যেটা আমি পিএইচডি ফিল্ড ওয়ার্ক এবং আমার যেই নাটকগুলো করেছি আমরা, সেটা হচ্ছে কমলারানী সাগর দিঘি থেকে নিয়ে বেহুলার ভাষান তিনটা খণ্ডে, সেখানে মিউজিক, ওখানে তো লাইভ মিউজিক ছিল, আমরা যে মিউজিকটা আমি বুঝি যে কোনটা এই সিনের জন্য কার্যকর, ওইটা ইনস্টিংটিভ, ওইটা একদম ইন্টুইটিভ জায়গায় চলে গেছে মনে হয় এখন। তো ওই কার্যকর যদি ঠিক হয় এবং তখন আমি বুঝি যে ভ্যারিয়েশনটা কী কী করতে হয়, যদি আমি গানটা গাইতে পারি না, তো আমরা বেহুলার ভাষানে কিন্তু আমরা এরকম ইন্টুইটিভলি কিছু কিছু পরিবর্তন করে অসাধারণ কিছু সিন তৈরি করেছিলাম আমাদের সাথে যারা মিউজিকগুলো করছিল তাদের সাথে। তো ওইটা বোঝা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। এটা আপনি নাট্যশাস্ত্র পড়লে বুঝবেন, এটা আপনি সানস্কৃতিকে পড়লে বুঝবেন, ছন্দটা, ছন্দ জ্ঞানটা খুব গুরুত্বপূর্ণ। তো মিউজিকটা আপনার কানের ছন্দটা তৈরি করে আর শারীরিক ছন্দ বাঁধতে সাহায্য করে, কারণ ওইটার উপরে ওই বিটের উপরে কিন্তু শরীরটা চলাচল শুরু করে। কাজে এটা এই জন্য একটা প্রযোজনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, এবং এর জন্য আমি আমার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। আমাদের দেশের যে দেশের জন্য নাট্যের যে যতগুলো শিল্পী, আমি একটু ফিল্ড লেভেলে গিয়ে বসে বসে গ্রামে বসে বসে যে গানগুলো শুনেছি এবং পারফরমেন্সগুলো দেখেছি, সেখানটা থেকে আমার উপলব্ধিগুলো একেবারে খুব পরিষ্কার। কাজে আমি গান গাইতে পারি না, কিন্তু আমি বুঝি যে কোন সুর কোন গান কোন জায়গায় অত্যন্ত কার্যকর, ওইটা ওইটা ইনস্টিংক্টিভ এখন চলে এসছে। ধন্যবাদ। তার মানে আপনার শোনার একটা বিশাল ভান্ডার আছে আপনার, মানে কালেকশন অফ মিউজিক, মানে শোনার ক্ষেত্রে যদি বলি, অফকোর্স এটা আপনার কাজে তো আমরা বুঝতেই পারি। সো অনেক অনেক ধন্যবাদ জামিন ভাই আপনাকে, মহসেনা রানা। আমাদেরকে শেষ করতে হচ্ছে, কিন্তু অনেক অনেক গল্প আড্ডা কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু শেষ করতে হচ্ছে। সো আবার আমরা বসবো, আবার আমরা কথা বলবো, এবং আবার আপনার নতুন প্রোডাকশনের অপেক্ষায় থাকলাম, নিশ্চয়ই সেটা নিয়ে আবার বসবো। ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।